আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা পাওয়ারপয়েন্ট স্লাইডে এরকম সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারি এবং এটা দিয়ে আমরা আমাদের প্রেজেন্টেশন বানাতে পারি। তো চলেন শুরু করে দিই। এই প্রেজেন্টেশন স্লাইডটা বানানোর জন্য আমরা প্রথমে চলে যাবো পাওয়ারপয়েন্টে। পাওয়ারপয়েন্ট স্লাইডটা আমরা একদম ক্লিয়ার করে নেব এবং শেপস থেকে আমরা সিলেক্ট করব রেক্ট্যাঙ্গুলার একটা শেপ। শেপটা আমরা একটু রোটেট করে নেব, কারণ আমরা যে রেফারেন্স দেখেছি সেখানে শেপটা একটু বাঁকাভাবে ছিল, এই জন্য আমরা এটাকে রোটেট করে নেব। সাইজটা অ্যাডজাস্ট করে নেব এবং কন্ট্রোল প্লাস ডি প্রেস করে এটাকে কপি করব। কপি না, আসলে এটাকে বলা হয় ডুপ্লিকেট। আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলব এবং এটাকেও আমরা রেফারেন্সের যেভাবে ছিল ওই অনুযায়ী আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব এবং আমরা কন্ট্রোল প্লাস ডি চেপে আরেকটা শেপ এভাবে ডুপ্লিকেট করে ফেলব। তিনটা শেপ আমরা সুন্দর মতো করে অ্যালাইন করে নেব যেমনটা আমরা রেফারেন্সে দেখেছি। এরপর আমি শিফট চেপে তিনটা শেপকে ইন্ডিভিজুয়ালি ক্লিক করব মাউস দিয়ে। কন্ট্রোল প্লাস জি প্রেস করে শেপ তিনটাকে আমরা গ্রুপ করে ফেলব। এখন শেপ তিনটার ভিতরে ছবি ইনসার্ট করার পালা। আমরা রাইট ক্লিক করব, ফিলে প্রেস করব এবং এখান থেকে পিকচার্সে ক্লিক করব। ফ্রম আ ফাইল এই অপশন থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ছবি থাকবে বা আমরা যেই ছবিটা নিতে চাই আমরা সেটা সিলেক্ট করে ফেলব। আমাদের ছবি চলে আসবে। এরপরে আমরা যেটা করব, রেফারেন্সে যেভাবে দেওয়া ছিল আমরা ওই একটা ফরম্যাট আনার জন্য আরেকটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিব এবং সেটাকে রোটেট করে ফেলব। রোটেট করে ফেলার পরে আমরা এটাকে জায়গা মতো একটু সেট করে ফেলব। এটা হচ্ছে ইউজারের উপর ডিপেন্ড করবে, আপনি কেমন স্লাইড চান, আপনি কীভাবে জিনিসটা প্রেজেন্ট করতে চান এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। এখন আমরা আউটলাইন রিমুভ করে ফেলতেছি আর এখানে এখন এই জিনিসটাকে আমরা রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক করে ফেলব। এতে করে এই শেপটা আগের শেপের পেছনে চলে যাবে। পেছনে চলে গিয়েছে। এখন আমরা এখানে একটা টেক্সট বক্স ইনসার্ট করব এবং এর মধ্যে আমরা কিছু লেখালেখি করব। কিন্তু তার আগে আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি যাতে করে এটা দেখতে একটু ভালো লাগে। এখন আমরা একটা টেক্সট বক্স ইনসার্ট করতেছি এবং এখানে হচ্ছে আমাদের যা যা লেখা দরকার হবে যাবে আমরা এখানে লিখে ফেলব। আমি টেক্সট বক্স এবং শেপটাকে গ্রুপ করে ফেলবো একসাথে আর সেন্ড টু ব্যাক করে ফেলবো আবার এবং এটাকে আগের শেপগুলোর পিছনে নিয়ে যাব। এখন অ্যানিমেশন অ্যাড করার পালা। আমি অ্যানিমেশনস থেকে ফ্লাই ইনটা সিলেক্ট করছি এবং যেহেতু এটা ফ্লাই ইন এটা যে কোনো দিক দিয়ে আসতে পারে, আমি এটাকে ফ্রম লেফট থেকে সিলেক্ট করলাম, এই জন্য এটার একদম বাম দিক থেকে আসবে। সেম কাজটা করব আমি একদম ডান দিকের শেপের সাথে এবং সেখানে আমরা ফ্লাই ইনটা করে দিয়েছি ফ্রম রাইট থেকে, এতে করে জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে। ব্যাকগ্রাউন্ডটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রং দিয়ে সেট করে ফেলবেন। এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন স্লাইডটা প্লে করতেছি তখন এটা এভাবে আসছে, দেখেন এই যে একটা আসলো আরেকটা আসলো, কিন্তু আমি চাচ্ছি দুটো একসাথে আসবে। সেক্ষেত্রে আমি ডান দিকে অ্যানিমেশন প্যান থেকে গ্রুপ টু থেকে রাইট ক্লিক করে স্টার্ট উইথ প্রিভিয়াস করব, তাহলে যেটা হবে প্রথমটার সাথে সাথে দ্বিতীয়টা একসাথে চলে আসবে। এই যে দেখেন দুইটা একসাথে আসছে। এখন আমি চাচ্ছি এই শেপ দুইটা সরে যাবে, সরে যাওয়ার পরে নিচের আরেকটা স্লাইড ওপেন হবে। তো আমি এজন্য আবার অ্যানিমেশনে গিয়ে ফ্লাই আউটে যাব। ফ্লাই আউট থেকে আমি এটাকে এটার ব্যাকওয়ার্ডে যাতে যায় সেভাবে সেট করে নেব। যেমন দেখেন ফ্লাই আউটে গেল, আমরা ওই ইফেক্ট অপশনস থেকে
সেট করে ফেলতেছি, দেখি কোনটা ভালো লাগে দেখতে। না, এভাবে হচ্ছে না, এটা যদি উপর দিক দিয়ে চায় তাহলে বেশি ভালো লাগবে। হ্যাঁ, টু টপ রাইট, এই দিক থেকে আমরা সিলেক্ট করে ফেললাম, তাহলে জিনিসটা এভাবে গেল। এখন এটাকে আবার স্টার্ট উইথ প্রিভিয়াস করে ফেলবো, 2 নম্বর গ্রুপটাকে, তাহলে একসাথে দুটো সরে যাবে। এখন আমি আরেকটা স্লাইড অ্যাড করব। আচ্ছা, তার আগে আমি আপনাদের একটু প্রিভিউ দেখাই দিচ্ছি। এখন আমি আরেকটা স্লাইড অ্যাড করব, এই যে দুটো আসলো একসাথে, আবার চলে গেল। এখন আমি 3 নম্বর স্লাইড অ্যাড করতেছি। তো আমি একবারে ডুপ্লিকেট করে ফেললাম, আমার যেগুলো লাগবে না আমি ওগুলো ডিলিট করে ফেলতেছি। আমার শুধু এই ব্ল্যাক পোর্শনটা লাগবে, ওই শেপগুলো আমার দরকার নাই। এখন আমি এখানে জাস্ট একটা টেক্সট বক্স ইনসার্ট করব, কিছু র্যান্ডম টেক্সট নেব, আর এই যে এই টেক্সট বক্সটাকে একটু অ্যানিমেশন দিয়ে একটু জাস্ট যাতে দেখতে ভালো লাগে একটু ওরকম করে নেব। করে ফেলার পরে এটার ফাইনাল আউটকাম হলো এমন, আসলো গেল ছবি, ছবি না, লাস্টের স্লাইডটাতে লেখাগুলো চলে আসলো এমন। আশা করি আপনাদের কাছে স্লাইডটা ভালো লাগছে। ভালো লাগলে কমেন্টে একটু জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, আর একটা লাইক দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।